মোবাইল ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়া থেকে বেরিয়ে এসে বর্তমান প্রজন্মকে খেলার মাঠমুখী করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের দুবরা নওজওয়ান সংঘ ক্লাব এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের তরুণদের মাঠের প্রতি ভালোবাসা তৈরির প্রচেষ্টা করা হচ্ছে বলে দাবি আয়োজকদের আট দলীয় এই ফুটবল টুর্নামেন্ট দেখতে এদিন উপচে পরে ভিড় লক্ষ্য করা যায় বৃহস্পতিবার দুপুর দুটা নাগাদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এদিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন জিয়াগঞ্জ স্পোর্টস ক্লাব ভার্সেস বীরভূম আমরা কয়জন ক্লাব এই খেলায় জাতীয় সঙ্গীতের ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ সূচনা হয় খেলায় দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো চলুন শুনে নেব কি বললেন দোবরা নৌজওয়ান সংঘ ক্লাবের সদস্য জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি